सभोजनं देवेन स्त्रियमानस्य शरणं न परद्धो वेलो वंशत्य न भोगं मनुष्याशरणं सर्वधर्मा परित्याजं मं एकं शरणं भज अहं तं सर्वपापव मोक्षामि मा शोच ॐ मलवाय नमः ॐ मलवाय नमः ॐ मलवाय नमः आगामी दिन पद्मिनी एकादशी अतः से पदे गति प्राप्ति करा रमा पद्मेश्वर नामे जयधिने प्राप्ति करा रमा पद्मेश्वरम की रमा पद्मेश्वरम की रमा पद्मेश्वरम की श्री श्री कल की परमेश्वर भगवान मलवा की सतगुरु भगवान की समस्त जगवता पुरुषोत्तम की एवं आगामी दिन आबार महरम महत उत्सव महरम अर्थात महत उत्सव তাই সকলকে বলা হইতেছে সেই জয়ধ্বনি প্রাপ্তি করো যা এক ঈশ্বর সত্যকে জারণ করায় তাহলেই জগৎ পরিবর্তন হয়ে যাবে যারা এক ঈশ্বর করে লাভালাভি করছে তাদেরকে আগে শোনাও তার আগে ভক্ত হয়ে যাবে श्री श्री कल की परमेश्वर भगवान मलवा की श्री श्री कल की परमेश्वर भगवान मलवा की श्री श्री कल की परमेश्वर भगवान मलवा की कथा देखो अपना तो एक ईश्वरवादी तक एक ईश्वर तो जगत माता जगत पिता तार नाम की एक आल्ला नाम जगत माता जगत पिता है एक बोधगम्य दिए बोझा एक बुझते चाहिए हमें एक नाम बोलते मालो बाबा देखें तो मा और बाबा ये कार नाम है तत्कणा भक्त চেঁচামেচি করছে ওই যে আজকে মাইক যে মাইক বাজাতে মোহাম্মদ বারণ করেছিল গান বাজাতে বারণ করেছিল তার তো আগেই বলেছে ১৪৪১ এরপর থেকে এদের লীলা ১৪০০ বছরের পর থেকে এদের লীলা ধ্বংসের পথে এদের কোনো জ্ঞান বৈরাগ্য থাকবে না তাই কথা আগেই বলে তারপরে তার লীলা শুরু হয়ে গেছে কার ইমান মেহেন্দি তাদের ভাষায় ইমান কত অত সত্য মেহেন্দি অত ঈশ্বরের সেই পুত্র তিনি আসিয়াছে যাদেরকে কল্কি বলা হচ্ছে যার যাহাদেরকে দ্বিতীয় যিশু বলা হয়েছে যাহাকে ইমাম মেহেন্দি বলা হয়েছে যাহাকে মৈত্রী বলা হয়েছে গুরু নানকের সে তত্ত্বজ্ঞানে এক সদ্গুরু বলা হয়েছে এবং বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মে তার নাম দেওয়া হয়েছে তাই ভগবান সবার জন্য ভগবান কে জগতের মাতা জগতের পিতা বলো সবাই কে মালবাসী আছে এইভাবে ভিড় করবে না সৎসঙ্গ করতে হবে আসিয়া বাবা আমায় উদ্ধার করো ও নয় যোগ করো মালবাষ্ট যোগ করে দিয়েছে তোমার জীবনে আচার ধারণ করো তোমার আচার ঠিক নেই আচার তুমি নেয় অন্যান্য ধর্মে তাও আচার আছে বর্তমান হিন্দু যাদের বলছে তাদের বাড়িতে একটারও আচার নাই একটারও নাই 99.99% তার বাড়িতে আচার নাই যারা আছে এসেছে তারা বিদেশ থেকে এসে দেশের আচার গ্রহণ করেছে তার ভারতীয় নয় তারা বিদেশি বলো তাহলে কারা নষ্ট হবে আগে কারা গোড়ামি করেছে হিন্দু যাদের বলছো তাহারা গোড়ামি করছে তুমি যাদের হিন্দু বলছো তাহারাই গোড়ামি করেছে নিজের সদাচার নিজের জ্ঞান নিজে ধারণ করতে পারে আর ওই লীলা আছে তাহা মিলেচ্ছ হইয়া গিয়াছে তাই মিলেচ্ছ হই নিধনে করে ভালো কল্কি অবতার পুরুষ মিলেচ্ছ হই নিধন মিলেচ্ছ কাদের বলা হয় যাদের মলযুক্ত ইচ্ছা বাবা আমার আগে পাইয়ে দাও বাবা আমার ছেলে রোগ হয়ে যায় বাবা আমার খাইয়ে দাও বাবা তোমার সেবা পেলে আমি ঠিক হয়ে যাবো এরা সব মিলেচ্ছ আবার মিলেচ্ছ একটি গুণ ৬৪ কলার মধ্যে একটি কলা কি গুণ সব থেকে কঠিন থেকে কঠিন শব্দ কোষকে যিনি সরলভাবে প্রকাশ করিতে পারেন তিনি ওই মিলেচ্ছ উপাধি মিলেচ্ছ ইনি ধর
একটি কঠিন শব্দ অশৌচ নৈব শৌচস্থ পজ্ঞবাদস্য বস্তুতে এটি একটি কঠিন শব্দ অশৌচ না নব শৌচস্থ পজ্ঞবাদস্য ভাষ্যতে তাহলে এই ভেঙে যে বলতে পারছে এই শব্দগুলোকে কঠিন থেকে কঠিন জটিল বাক্য বা শব্দকে তিনি সেই মিলচ্ছ শব্দগুলোকে সরলভাবে প্রকাশ করতেছে সেটি একটি গুণ কঠিন বাক্যকে যে সরলভাবে প্রকাশ করে তিনি মিলচ্ছ নিদক্ষ হয় বন্দে মালো তাই সকল ঈশ্বর সন্তানদের বলা হইতেছে আগামী দিন মহান তাদের কাছে কি একটু জিজ্ঞাসা করবে আপনারা তো এক ঈশ্বরবাদী তাহলে এক ঈশ্বর জগতের মাতা জগতের পিতা তাই না তাই জগতের মাতা জগতের পিতার নাম কি মালোয়া আমি একটি নাম বললাম আপনারা বলছেন আল্লাহ আমাকে একটু বলবেন তা তাৎপর্য পরীক্ষায় আল্লাহ কি করে সেই জগৎ মাতা জগৎ পিতার নাম হলো আমি তো জানি মা আর বাবা যুক্ত হয়ে মালোবাবা মূলাধারে যায় মা আর বাবা মিলে মালোবাবা হয় মা জগতে ইউনিভার্সাল শব্দ বিশ্বব্রহ্মাণ্ডের পরম ঐশ্বরিক শব্দ যা কেউ শেখায় নাই বাবা একটু চেতন প্রকৃতি যেই হইল অষ্টপর্শে বাবা উচ্চারণ হইল কমপক্ষে ওই একুশ দিন থেকে শুরু করে ওই একশো আট দিনের মধ্যে সাত দিন পর থেকে অনেকের হয় সাত দিন পর থেকে মাম্মা তারপর গুরুর কাছে গিয়ে যখন সেই লং বীজে মূলাধার তত্ত্ব প্রাপ্ত হইল লং ইতি খ্যাতা মূলাধার হইল তাই মালো বাবা জগতে প্রকৃতি পুরুষের সত্য মাতা পিতা সত্য এবং জগৎ মাতা জগৎ পিতার নাম হইল ইহা আমি আপনাকে বললাম আমাকে একটু বলবেন ওই নামটা কি করে সেই জগৎ মাতা জগৎ পিতার নাম হয় সেই এক ঈশ্বরের নাম আমি একটু জানতে চাইলাম বা আপনাদের তো উৎসব আজকে আমি এসেছি যদি আমাকে স্বীকার করেন আমি সেই নামের জয় ধ্বনি দেবো শ্রী শ্রী কল্কি পরমেশ্বর ভগবান মালোয়া কি শ্রী শ্রী কল্কি পরমেশ্বর ভগবান মালোয়া কি শ্রী শ্রী কল্কি পরমেশ্বর ভগবান মালোয়া কি সদ্গুরু ভগবান কি সমস্ত যুগতা পুরুষোত্তম কি আর মালোয়া আমায় একটি সূত্র বলেছে মৎস্য কর্ম বরহঞ্চ নৃসিংহ বামনা পরশুরাম রাম বলরাম কৃষ্ণশ্চ মহাবীর বুদ্ধ যীশু মহম্মদ চৈতন্য সস্বত শ্রী হরি রাম কৃষ্ণশ্চ অনুকূল চরানন্দ মার্গ এব সর্বে পুরুষশ্চৈব স্বয়ংভূ শ্রী শ্রী কল্কি পরমেশ্বর ভগবান মালবাইং বন্দে মালবাইং বন্দে মালবাইং বন্দে ओम शंख चक्र गदा पद्मे नानरूपं मलवाहिं तं पादपद्मे नित्यसेवायितं भक्तसर्पे परमेश्वरं नित्यशुद्धो निरावस्तं निर्विकारं निरांजनं धर्मार्थो कामुखपदाता भगवन् स्वरूपे मलवाहिं विष्णुजासो एवं समतिपुत्रश्च कल्किरूपं नारायणं तं पादपद्मे नित्यसेवायितं स्वरूपे परमेश्वरम् ॐ मलवायिं नमः ॐ मलवायिं नमः ॐ मलवायिं वन्दे विष्णुजासो विजयापिता सुमति अनितामता जगद्ख्यातो परमेश्वरम् महर्षि मलवायिं नमो नमः ॐ मलवायिं नमः ॐ मलवायिं नमः ॐ मलवायिं नमः তা সেই মহরমের মহোৎসবে সকলকে শুভেচ্ছা রয়েছে শ্রাবণ মাসের মহোৎসব এই শ্রাবণ মাসেই হয় পুরুষোত্তম মাসের জয়ধ্বনি সকলকে দিতে বলা হয়
पुरुषोत्तम मास की श्रावण मासी महाभूतो की श्रावण मासी महाभूतो की सद्गुरु भगवान की श्रावणी मनुष्य धर्म की श्रावणी मनुष्य धर्म की।